have heard that Earth's magnetic poles tend to move around. ফাটল ক্রমশই বেড়ে চলেছে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রে এমনকি ভেঙে দুটুকরো হয়ে গিয়েছে একটি ফাটল যার ফলে বিপদ বাড়ছে পৃথিবীর ভয়ঙ্কর সৌরকণা সৌরকিরণ ও মহাজাগতিক রশ্মির ক্ষতিকর প্রভাব সামলাতে হবে পৃথিবীকে সাম্প্রতিক এক রিপোর্টে এমনই তথ্য দিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা এর ফলে ওই এলাকা দিয়ে প্রদক্ষিণরত আন্তর্জাতিক মহাকাশ স্টেশন বিভিন্ন কৃত্রিম উপগ্রহগুলির গুরুত্বপূর্ণ যন্ত্রাংশের ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছেন তারা এমনকি ব্যাহত হতে পারে ওই এলাকার টেলিযোগাযোগ বিদ্যুৎ যোগাযোগ নেভিগেশন ব্যবস্থাও ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করছেন নাসার বিজ্ঞানীরা মহাকাশে কয়েক লক্ষ কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে রয়েছে পৃথিবীর এই চৌম্বক ক্ষেত্রটি যা জিওম্যাগনেটিক ফিল্ড নামেও পরিচিত ভয়ঙ্কর সৌরকিরণ ও অত্যন্ত বিষাক্ত মহাজাগতিক রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে পৃথিবীকে প্রতিনিয়তই রক্ষা করে এই চৌম্বক ক্ষেত্র পৃথিবীতে এসে পড়া সৌরকিরণ ও মহাজাগতিক রশ্মিকে যতটা সম্ভব দূরে ঠেলে সরিয়ে দেয় এই চৌম্বক ক্ষেত্রটি নাসা তাদের সাম্প্রতিকতম রিপোর্টে জানায় গত 50 বছর ধরে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র ক্রমশই দুর্বল হয়ে পড়ছে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রটি দুর্বল হতে শুরু করে গত শতাব্দীর 60-এর দশক থেকেই তখনই একটি বড়সড় ফাটল দেখা দেয় এই চৌম্বক ক্ষেত্রে বিজ্ঞানীরা যার নাম দেন সাউথ আটলান্টিক অ্যানোমালি দক্ষিণ আমেরিকা ও দক্ষিণ আটলান্টিক মহাসাগরের উপরে থাকা পৃথিবীর চৌম্বক ক্ষেত্রে অবস্থান করছে এই ফাটলটি যার আকার ক্রমশই বৃদ্ধি পেয়ে চলছে এমনকি ফাটলটি ভেঙে দুটুকরো হয়ে গিয়েছে বলেও জানান বিজ্ঞানীরা এছাড়াও আরও দুটি বড় বড় ফাটল তৈরি হয়েছে বলে দাবি করেছেন নাসার বিজ্ঞানীরা শাকিল আহমেদ শুভ পুন্ড্র নিউজ